রাসূল বলেছেন যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ পাকের জিকির করে আর ওই সময় আল্লাহ পাকের ভয়ে তার চোখ দিয়ে পানি গড়ে জমিনের মধ্যে পড়ে এই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দিবেন না এই ব্যক্তিকে আল্লাহ পাক কি দিবেন না জাহান্নামের শাস্তি দিবেন না আসে চোখ দিয়ে পানি আসে যেভাবে আমাদের উঠা বসা নির্জনতা তো আমরা পাই না কিছু সময় নির্জনে বসা লাগে নির্জনে একান্তে একাকী বসে আল্লাহ পাককে জিকির করা আল্লাহ পাককে ধ্যান করা পরকালীন জীবন নিয়ে চিন্তা করা তখন দিলটা মোমের মতো নরম হয়ে চোখ দিয়ে পানি গড়ায়া পড়বে আর যে চোখ দিয়ে পানি গড়ায়া পড়বে আল্লাহ পাক ওই চোখকে ওই চোখওয়ালাকে জাহান্নামের মধ্যে দিবেন না সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের নিকটে দুইটা ফোঁটা সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি দুইটা ফোঁটা আর দুইটা দাগ দুইটা ফোঁটা আর দুইটা দাগ আল্লাহ পাকের কাছে খুব বেশি প্রিয় দুই ফোঁটার এক ফোঁটা হলো চোখের ফোঁটা চোখের অশ্রু কান্না করলে চোখ দিয়ে যে পানি বের হয় এই পানিটা আল্লাহ পাকের কাছে খুব বেশি প্রিয় আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে গিয়ে শরীর থেকে যে রক্তের ফোঁটা বের হয় সেটাও আল্লাহ পাকের কাছে খুব বেশি প্রিয় আর দুইটা দাগ আল্লাহ পাকের কাছে খুব বেশি প্রিয় একটা দাগ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শরীরের মধ্যে যে জখম হয় শরীরের মধ্যে যে জখম হয় সে দাগ হয় আল্লাহর রাস্তায় হাঁটতে যে পায়ের কদমের চিহ্ন শরীরের মধ্যে যে ধুলাবালি ইত্যাদি এগুলো আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় আর একটা দাগ হলো আল্লাহ পাকের ফরজ হুকুম আদায় করতে গিয়ে শরীরের মধ্যে যে দাগ পড়ে এগুলো আল্লাহ পাকের কাছে খুব প্রিয় দেখবেন যারা নামাজি হয় তাদের কপালে দাগ হয় নাকে দাগ হয় হাতে দাগ হয় হাঁটুতে দাগ হয় পায়ে দাগ হয় এই সমস্ত দাগগুলো আল্লাহ পাকের কাছে খুব প্রিয় আমি যদি নামাজি না পড়ি তুই দাগ আসবে কোত্থেকে বুঝে আসছে নামাজ না পড়লে দাগ আসবে কোত্থেকে আসবে না বলে হুজুর বিরাট মুসিবতের মধ্যে আছি এই মুসিবতের থেকে একটু ফারেকটারে ঘুরে লই তারপরে আমরা কি করব নামাজ কালাম ধরব ছেলে নিয়ে মুসিবতের মধ্যে আছি মেয়ে নিয়ে মুসিবতে আছি স্ত্রী সন্তান নিয়ে ব্যবসা বাণিজ্য জমা জমি ইত্যাদি নিয়ে অনেক মুসিবতের মধ্যে আছি মুসিবতের থেকে ফারেক হইয়া তারপরে নামাজটা ধরব তারপরে ইবাদতটা ধরব এটা কি শয়তানের ধোঁকা মুসলমানের জীবনে মুসিবত আসবে না এটা হতেই পারে না কারণ মুসিবত দিয়া পুরায় পুরায়া মুসিবতের মধ্যে ফেলে আল্লাহ পাক পুরায় পুরায় তাকে জান্নাতের জন্য খাঁটি করবেন তার দেহটাকে জান্নাতের জন্য কি করবেন উপযুক্ত করবেন